বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে জল জ্যান্ত বিপদ, রাস্তাঘাটে দেখতে পেলি ঝাঁপিয়ে পড়ছে মানুষের ওপর। ইতিমধ্যে থাবার আঘাতে আহত একাধিক গ্রামবাসী, ঘুম পাড়ানি গলি ফাঁকি দিয়ে চম্পট ভয়ঙ্কর জন্তু, আতঙ্কে ঘর ছাড়া গ্রামবাসী। জলপাইগুড়ির নতুন এই আতঙ্ক আদতে কে জানুন বিস্তারিত। জলপাইগুড়িতে নতুন আতঙ্ক, আশঙ্কায় ভুগছে জলপাইগুড়ির তেশিমলা গ্রাম। নিজেদের ফসল ফলানোর মাঠ থেকে শুরু করে রাস্তা, প্রাণের ঝুঁকি নিয়ে কাজে বের হচ্ছেন তারা। এর মাঝেই শিকার হচ্ছেন বন্য জন্তুর। জানা যায় বন্য এক চিতাবাঘ এলাকায় ঢুকে পড়ে আক্রমণ করছে গ্রামবাসীদের। ইতিমধ্যেই তিনজন এই চিতাবাগের থাবায় আহত। সকালে চা বাগানে কাজ করতে যাওয়ার সময়তে ফজলার সরকার সহ আরও দুজনের উপর হামলা চালায় এই চিতা। তুমি কোথায় ছিলে যখন এই বাঘ তোমাকে আক্রমণ করেছিল? আমি বাগানের সাইডে ছিলাম। কি করছিলে তুমি? দাঁড়াই ছিলাম। আচ্ছা, কিরকম মানে আক্রমণ কিরকম করে করলো, মানে তুমি কি ভাবছিলে সেই সময় যে কি আসলো বলে, বা কি করে বুঝলে যে বাঘ? সেটা দেখতেছিলাম, পুরো স্পিডে আসতেছিল না, আওয়াজ করে। আচ্ছা, তারপরে লাফায় ধরছিল। তোমার কোথায় ধরছিল? পিছনে পায়ে কেটে গেছে। আচ্ছা, তারপরে ধরার পরে এখন তোমার তাহলে অসুবিধার মধ্যে এই পায়ে একটু খালি খামচি খেয়েছে, তাই তো? এখন কোন ব্যথা আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কি নাম তোমার? চিতাবাঘের উপদ্রব বাড়তে বন দপ্তরকে খবর দেয় গ্রামবাসীরা। এরপরই জাল, ঘুমপাড়ানির গুলি নিয়ে হাজির হয় বন্য দপ্তর স্কোয়াডের কর্মীরা। জাল এবং ঘুমপাড়ানি গুলি দিয়ে বাগে আনার চেষ্টা করা হয় চিতাবাঘটিকে, কিন্তু শেষ পর্যন্ত আধিকারিকদের চোখে ধুলো দিয়ে দেয় সে। জঙ্গলে গা ঢাকা দিতে সক্ষম হয় চিতাবাঘটি। সূত্র মারফত জানা যাচ্ছে এখনও সেই চিতাবাঘটিকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে আধিকারিকরা। গ্রামবাসীদের সুরক্ষা প্রদানে যত দ্রুত সম্ভব চিতাবাঘ ধরতে তৎপর তারা।